মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ছাতিনা কান্দি মর্তলা এলাকায় মলয় ঘোষ নামে এক গৃহস্থের বাড়িতে বেশ কিছু জিনিস চুরির ঘটনা ঘটল। জানা গিয়েছে গত তিন দিন ধরে বাড়িতে ছিলেন না মলয় ঘোষ, রামপুরহাট গিয়েছিলেন পারিবারিক কাজে যোগদান করতে। সোমবার দুপুরে বাড়ি ফিরতেই দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে আছে, খোয়া গিয়েছে একটি ল্যাপটপ, ৪০টি কাঁসার বাসন ও বেশ কিছু চাঁদির গহনা। যদিও নগদ অর্থ বা সোনা চুরি যায়নি বলে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কি কি চুরি গেছে বলে আপনার মনে হচ্ছে? তার আগে আমার একটু পরিচয় দিয়ে দেখি। আমার নাম মলয় ঘোষ, ছাতনাঘাটি মর্তলায় আমার বাড়ি। আমার বিশেষ পারিবারিক প্রয়োজনে গত শুক্রবার দিন ১০:৩০ নাগাদ আমি আমার ছেলে মেয়ে মিসেসকে নিয়ে আমি রামপুরহাটে গিয়েছিলাম। সমস্ত কাজ মিটে ছেলে মেয়ে যদিও কাজ থেকেছে, আমরা স্বামী স্ত্রী আজ সোমবার ২০ তারিখ ১:৩০ নাগাদ আমি বাড়ি ঢুকি। বাড়ি এসে দেখি আমার বাড়ির সামনেটা তালা ভাঙা। আতঙ্ক চিত্তে ঢুকলাম, সামনে গেটটা ভাঙা হলো, ঢুকতে পারিনি। সামনের জানলা গ্রিল ভেঙে বাই আননোন পার্সন ঢুকেছে। ঢুকে দেখলাম আমার মোটামুটি গোটা ৪০ কাঁসার থালা এবং গোটা ৪০ বাটি, অ্যালং উইথ মাই ছেলের ল্যাপটপ HP ৩২ সেন্টিমিটার ওইটা নিয়েছে, সাথে কি দু একটা চাঁদির অর্নামেন্টস, এছাড়া তেমন আর কিছু ঠাকুরের তামার বাসনপত্র, এই জিনিস আমার খোয়া গেছে। আর বেশি আমার তেমন কিছু খোয়া যায়নি, তবে আমি উদ্বিগ্ন। আমি সবচাইতে বড় কথা এখানে আমি আমার পুলিশ অফিসারকে আমি মানে মানে হার্টিয়েস্ট থ্যাঙ্ক জানাবো, মানে অ্যাজ অ্যান হয়েন আমি কমপ্লেনটা লঞ্চ করি যে আমার এরকম ঘটনা ঘটেছে। উনি সঙ্গে সঙ্গে এসেন, এর নাম বলে গেলাম, তাপস ঘোষ। আমি আবার বলছি ওনাকে আমি হার্টিয়েস্ট থ্যাঙ্কস জানাচ্ছি। উনি আসার সঙ্গে সঙ্গে তিনি তার ফোর্স নিয়ে এসছেন, টোটাল ইনভেস্টিগেশন করলেন। উনি আশ্বাস করছেন আমাকে যে ওনার পক্ষে যতটা সম্ভব এবং আমি আমার হারানো জিনিসগুলো যদি ফেরত পাই তার যথাসাধ্য উনি চেষ্টা করবেন। পাই না পাই সেটা পরের কথা, কিন্তু উনি যে আমাকে অ্যাসুরেন্স দিলেন এর জন্য আমি ওনার কাছে গ্রেটফুল, আর কিছু বলবো না। ওকে বেশি থ্যাংক দিলে ওনাকে ছোটো করা হবে। বলছি এরকম জনবসতিপূর্ণ এলাকায় এরকম চুরি বিষয়টা কীভাবে দেখছেন, কতটা আতঙ্কে ভুগছেন? আমি তো ভাবতেই পারছি না যেরকম একটা ঘটনা আমাদের ঘটবে, তাহলে তো আমি আরেকটু নিয়ে যেতাম। এ ধরনের কোনদিন ঘটে হচ্ছে ভাবতে পারি, তাই ভবিষ্যতে তো একটু আতঙ্কিত ঘটেই। কারণ কখনো কখনো মেয়েকে একা রেখেই চলে যায়, যেমন আমি ৬ দিন ইয়েতে আড়েন্টাগড়ে ভর্তি ছিলাম, আমার মিসেস তো আমার ওখানে, এবং আমার তো এক্সপ্যান্ডিং মুভমেন্ট, তখন তো মেয়ে আমার একা ছিল, মেয়ে আমার পাশের বাড়ি ভাইজি, এখন তো ভয় লাগছে না, আমার হার্টবিটটা আরও বাড়িয়ে দেবে। কী নাম আপনার? আমার নাম মলয় ঘোষ, ছাদ বেগানি মর্তলার কাছে বাড়ি।